দেশের তফসিলি ব্যাংকগুলোর মধ্যে মাত্র তিনটি ব্যাংকের কার্যকর তথ্য নিরাপত্তা ব্যাংক কেন্দ্র রয়েছে বাকি সাতান্নটিরই আন্তর্জাতিক মানসম্পন্ন অনলাইন নিরাপত্তা ব্যবস্থা নেই এসব আর্থিক প্রতিষ্ঠানের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাইবার আক্রমণ হলে তা বুঝে ওঠা বা প্রতিহত করার কোন উপায় নেই সকালে রাজধানীর একটি হোটেলে প্রযুক্তি প্রতিষ্ঠান ব্যাকডোর আয়োজিত ব্যাংকের অনলাইন নিরাপত্তা নিয়ে সেমিনারে এ তথ্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায় তিনি বলেছেন সাইবার নিরাপত্তা কেন্দ্র থাকলেই হবে না তা সক্ষমতার সাথে পরিচালনা করলেই কেবল আন্তর্জাতিক আক্রমণ প্রতিরোধ করা সম্ভব সেমিনার থেকে জানানো হয় উত্তর কোরিয়া ভিয়েতনাম এবং রাশিয়া থেকে প্রতিনিয়ত হ্যাকাররা বাংলাদেশের ব্যাংকগুলো ডিজিটাল কার্যক্রমে নজরদারি করে এমন কি তথ্য হাতিয়ে নিতে সারাক্ষণ সক্রিয় আছে দেশের হ্যাকাররাও